যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুশমন সেই জন। এটা বলেছেন হযরত ওমর ফারুক রাদিল্লাহু তাআলা আনহু। মন দিয়ে চোখকে শাসন করে, তবে কখনো চোখ ভুল করবে না। এটা বলেছেন ফাবিয়াস। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিবে। কারণ বন্ধু যদি কোনো রকম শত্রু হয়, তাহার তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না। মন যখন ঘুরে বেড়ায়, কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়। এটা বলেছেন এসকে রানা। দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়। এটা বলছেন ঋষভ। তুমি যদি সত্যিকার অর্থে শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতন, যার মাধ্যমে মানুষ কুশূন্যতার মাঝেও নিজেকে অস্বস্তিতে মর্যাদা সম্পন্ন রাখা যায়। আমি তোমার চোখ দ্বারা দেখি, কিন্তু বুঝি মন দ্বারা। এটা বলেছেন জন স্টিল। মন দিয়ে মন বোঝা যায়। গভীর বিশ্বাস শুনে নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। মনের উপর কারো হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। এটা বলছেন ম্যাকডোনাল্ড। কোনো একা রক্ষা না করা করে চললে বন্ধুত্ব টিকে না। এটা বলছেন সার্ক সান্ডি ওয়েব। প্রত্যেক নতুন জিনিসকেই পৃষ্ঠ মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই পৃষ্ঠ ও দৃঢ় হয়। আগন্তুকের কোনো বন্ধুত্ব নেই আরেকজন আগন্তুক ছাড়া। এটা বলছেন সেক্সারি। অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে, কিন্তু সে সময় নষ্ট না করে। এটা বলছেন ব্যাকুল। মনের দিক থেকে সে দুর্বল, কর্মক্ষেত্রে যে দুর্বল। এটা বলছেন জনরি। কল্পনা শক্তি হলো আত্মার সৃষ্টি শক্তি। এটা বলছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। একটি মহাতন্ত্র পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। এটা বলছেন বোলার নিউটন। ফুটন্ত কলির মতন শিশু মনোরম, তার চেয়ে বেশি কিছু কিছু সুন্দর। এটা বলছেন আকরাম হোসেন। সন্দেহ প্রবণ মন এবং বৃহৎ বোঝা স্বরূপ। এটা বলেছেন ফ্রান্সিস ফোকায়রেস। সন্দেহ প্রবণ মন ভালো কাজের অন্তরায়। এটা বলছেন রবার্ট ব্রাউনিং। আমার মনই আমার ধর্মশালা। এটা বলছেন টমাস পেইন। আমার হৃদয় দিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তাকে বাঁচা বলে না। এটা হচ্ছে WB। যে মন কর্তব্যরত নয় সে মন অনুপভোগ্য। এটা বলছেন ব্যবহ। মন হলো সবচাইতে বড় তক্কর শাস্ত্রবিদ। এটা বলছেন ফিলিপস।